দু চব্বিশ টি বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচে জিতে নকআউট পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল গ্রুপ পর্বে নিজেদের খেলা চার ম্যাচের তিনটিতেই জিতেছে টাইগাররা যে তিন ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের থেকেও বোলাররা ছিল বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় গ্রুপ পর্বে বাংলাদেশের প্রত্যেকটি ম্যাচেই দাপুর দেখিয়েছে টাইগার বলাররা বরাবরের মতো এবারের বিশ্বকাপেও বাংলাদেশের বোলিং ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন মুস্তাফিজুর রহমান যেহেতু মোস্তাফিজের চমৎকার বোলিং দেখছে ক্রিকেট বাংলাদেশ দল যে তিনটা জয় পেয়েছে তার প্রত্যেকটিতেই ফিস ছিলেন দুর্দান্ত এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে মুস্তাফিজ শিকার করেছেন সাত উইকেট অথচ নক আউট পর্বের ম্যাচের আগে মুস্তাফিজুর রহমানকে নিয়ে এলো বড় এক দুঃসংবাদ টি টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরের মাঝেই নতুন করে র্যাঙ্কিং প্রকাশ করেছে মুস্তাফিজুর রহমান পিছিয়ে গেছেন এক ধাপ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট এর আগে মুস্তাফিজকে এই দুঃসংবাদ দিয়েছে বর্তমানে এক ধাপ পিছিয়ে মুস্তাফিজুর রহমান অবস্থান করছেন চোদ্দতম স্থানে ছয়শত বত্রিশ রেটিং পয়েন্ট মুস্তাফিজের টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে চমৎকার বোলিং করা ফিজ সুপার এইটে মাঠে নামার আগে বড় এই দুঃসংবাদ পেয়েছেন আইসিসির কাছ থেকে যা বাংলাদেশ দলটার জন্যেও বড় দুঃসংবাদ